আমার গান্ধী বিদ্যাপীঠের ওয়াসিমা খাতুন স্টার পাইছিল 81.6, আর আসমা খাতুন সরি রূপসানা 81.2, আর আসমা খাতুন 76.8. আমার তিনজন স্টার পাইছে, প্রথম বিভাগত হয়েছে 9 জন, বাকি 8 জন আমার সেকেন্ড ডিভিশন। ফলাফল তো যিখিনি আশা করেছিলো আশার অনুরূপে হয়েছে, ইমান বেয়া হওয়া নাই। যিখিনি আশা করেছিলো আগে, যেটা আমার যেটা আমার গান্ধী বিদ্যাপীঠের যেটা ট্রেন্ড আগের পৰা যেটা গতিধারা আছিল সেটা যে ধরে রাখব পারিছো, সেখানে আমার মানে অনাগত ভবিষ্যতে আর যে গতানুগতিক যে চলি আছে এইটো মানে যে ইনশাল্লাহ নিশ্চয় নিশ্চয় মানে যে অতীতের যে ঐতিহ্য সেটা ধরে রাখব চেষ্টা করি। ভাল ফলাফল আছে বুলি ইয়ার আড়ত আছে, প্রথমেই মূল সফলতার আড়ত মোর মা আছে, মায়ে বহুত কষ্ট করে পাইছিলেন, আৰু দাদা দাদাই মোক সকলো ক্ষেত্ৰতে ছাপোৰ্ট কৰিছিলে, আৰু আমাৰ সকলো ছাৰ বাইদেউসকল, আমাৰ ছাৰ বাইদেউসকলেও বহুত কষ্ট কৰিছিলে, সিহঁতে সদায় হোম ভিজিট কৰিবলৈ যায়, নোৱাৰা কুৱেশ্যনখিনি ছল্ভ কৰি দিয়ে, বহুত কষ্ট কৰিছিলে, মনত কেনেকুৱা লাগিছে? ভালেই লাগিছে, তথাপিও আৰু অলপ পাব লাগিছিলে, অকল যিমানখিনিয়ে পাইছোঁ তাতেই মই সুখী, কাৰণ মোৰ আত্মসন্তুষ্টি আছে আৰু যিমানেই পাইছোঁ তাতেই সুখী। ভবিষ্যতে আৰু ভাল কৰিম বুলি আশা কৰিছোঁ, সকলোৱে ছাৰ বাইদেউসকলে দোৱা কৰিব আমাৰ কাৰণে, যাতে আমি ভৱিষ্যতে আৰু ভাল এজন নাগৰিক হ'ব পাৰোঁ। মোৰ পাৰ্চেণ্টেজ হৈছে 81.2, আৰু মোক মই যিখিনি আশা কৰিছিলোঁ সেইখিনি হোৱা নাই, তথাপিও সেই যিখিনি হৈছে সেইখিনি লৈ সন্তুষ্টি হৈছোঁ, কাৰণ আল্লাই যিটো দিছে সেইটো লৈ মই সন্তুষ্টি হ'ব বিচাৰিছোঁ। মেজিষ্ট্ৰেট সকলোৱে আশীৰ্বাদ কৰিব যাতে মোক সকলোৱে